হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি কষ্ট মুভির আরেকটা নতুন পার্ট নিয়ে। যেমনটা আমরা দেখছিলাম আগের পার্টে, কি দেখেছিলাম আমরা আগের পার্টে দেখলাম, ওই তো হাত দেখা হলো, হাত দেখা হলো, আর হচ্ছে বিশ্বাস জাগলে ওর সঙ্গে যেতে হবে। মানে হাত দেখার নিয়ে অনেক অনেক বক্তব্য দিলেন যে ওর ভাগ্যে কি আছে, আঙুলের প্রতি ফাড়া আছে, শনিদশা আছে, অনেক কিছু শুনেছি। এবার দেখতে চলেছি তার পরের পার্টটা কি হবে, তারপরে কি হবে, হতে চলেছে, মানে পরে কি আছে সেটাই দেখবো। তো যাবে কিনা সঙ্গে, হ্যাঁ এটাই হচ্ছে। চলো তো চলো বেশি দেরি না করে পার্টটা দেখা শুরু করি। মুশা সাহেব, আপনি এই কাজটা ছেড়ে দিন, আমি এরপরে শাহজাহানপুরের কাজটা আপনাকে দেব। ক্যা সারমু, ক্যা আমি লোনস্টার পরেও কেন কাজ সারমু? দেখেন, মিনিস্টার সাহেব নিজেই টেলিফোন করেছেন এই ব্যাপারে। কার জন্য? ওই পান্নার জন্য? না না, পান্না সাহেবের জন্য না, ইঞ্জিনিয়ার সাহেব। আমার পাইতে হইব নইলা বিয়ে হবে ভেঙে ফেলামু। ও কাজ করছে আপনাদের, অনুরোধ দেড় কোটি টাকা বিল বাকি রয়েছে। বাবা খুঁজে গেছে পুরো একদম, মানে কাজ কিন্তু পেতেই হবে, কাজের জন্য পাগল, টাকা আর কাজের জন্য। কাজ কেন বাদ যাবে, কাজ না পেলে পুরো অফিস ভেঙে দেবে। এই টেন্ডার ড্রপ করতে এসে আমি আপনাকে অফিসের সামনে কিন্তু গুলি খাইছি, আমার রক্ত গেছে ইঞ্জিনিয়ার সাহেব। এই কাজ আমি ছাড়বো না, মিনিস্টার সাহেব করেন, এই কাজটা আমার দিতে হইব। ভিতরে যেন না বাবা, বিয়া অপুর অবস্থায় আছে মনের আনন্দে রোল বাজার। আপনি বেআব্রু অবস্থায় থেকে আব্রুতে আসেন, পাঠাও। আচ্ছা আচ্ছা, এই ওঠ, আলোই তো আসেন। সোনামিয়া, কত কষ্ট করে আমি আপনাকে এখানে আনিছি, এটা কি বুঝতে পারছেন? ঠিক কথা, তাই তো, কি কষ্ট করে নিয়ে এসেছে, নিয়ে এসে আবার লুকিয়ে রেখেছে, আবার কত কিছু যোগান দিচ্ছে, তা আবার কাজটা তো কাজটা হচ্ছে না। উনি তো ভালোই মজায় আছে, তার একটা কাজ ঠেকায় রাখিছি। মুসা ইঞ্জিনিয়ারকে হুমকি দিচ্ছে, ওরে একটা কিছু করতে না পারলি আমার ইজ্জত থাকছে না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। জামু, আমি আজকেই জামু। স্যার, আমি লোয়েস্টার পরে যদি কাজটা আমি না পাই তাহলে আপনি কিন্তু মুসারে ভালো করে চিনবেন, কথাটা কিন্তু মনে রাখেন। মুসা তুই খুব উত্তেজিত, তোর খুব প্রেশানি, এই কাজটা পাওয়ার জন্য তুই গুলি খেয়েছিলি, আমার আংটির ফল পেয়েছিস, আমার উপরে তোর বিশ্বাস জন্মিয়েছে। কবে বিশ্বাস করছি আমি তো তোমার খুঁজতাছি, তুই আমার সাথে যাবি। কিন্তু আমার এই কাজটা যে বাধা পড়ছে, বাধাটা করাই দিতে হইব। এই কাজটা করতে পারলে আমার সব আশা পূর্ণ হইব। করে দিব, চল দেখমু, আমি এবার আমি দেখমু তুমি কেমন সাধু, যে বাধা দিতেছে তার কাছে নিয়ে যাবে আমারে। চল একদম, কেমন সাধু আমি দেখবো নাকি, নিয়ে যাচ্ছে সাধু। তুমি একেবারে পাক্কা সাধু, তোমার হাত দেখার বয়ান সব ঠিক, তুমি আমারে ঠিক জায়গায় নিয়ে আসো। তাহলে তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারছি মানে, একেবারে সবটুকু বুঝে ফেলেছি। আন্না তোমার কত টাকা দামছে, তুমি তো ভালো দুন দোস্ত। ছুরি ধরেছে পেটে, মানে কথাই কথা
ছুরিটা বেরিয়ে যায় নাকি? বেরোলো কত, তুমি দেখেছো? হ্যাঁ, ঝুলির মধ্যে। ও সাহব, সেই জন্য সবসময় পিছনে দাঁড়িয়ে থাকবে। আমার একটু বিপদ, নইলে আমার এই তুম তরা লাগতো না, তরা অফিসের মধ্যে জবাই দিতাম। চল। পরে না কইলাম আমি খুব বিপদ আছি, চল আমার লগে। আমি কথা দিচ্ছি, আমি তোরে নিয়ে যাবো, চল। আপনি বিপদে ফেলছেন, আমার হাত থেকে কেউ ছুটে যায় পারে নাকি? আপনি কি আঙ্গুল না কি কাটবেন, এই জন্য তো আমার হাত থেকে ছুটে গেল। আচ্ছা আচ্ছা, উঠাই নিলাম, আর আঙ্গুল কাটা লাগবে না, জবাই দিয়ে দিও। আমার মিজাজ খারাপ হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, আমার মন ভালো লাগে না। আচ্ছা, মন ভালো করার ব্যবস্থা। বলছে আপনার আঙুল কাটার জন্য পালিয়ে গেছে, তাই আমার মন ভালো লাগছে না, এখন মন ভালো লাগবে না, মন ভালো করার ব্যবস্থা হবে। কি ব্যবস্থা করবে আবার দেখা যাক তাহলে। বউ খেলনাবাটি নিয়ে খেলছে নাকি? পুতুল নিয়ে, ওই তো পুতুল, গাড়ি ফাড়ি নিয়ে দেখলাম। বাড়ি থেকে বেরোতে দেয় না বলেছে, বাড়ি থেকে বেরোনো যাবে না। বুঝতে পারছে না যে কি করছে। তোর বাবা আমার বাসা আসে কেন, কেন আসে? আমি তোর বাপরে বিয়ে করছি, আমি বিয়ে করছি তোরে। তোর বাবা আমার বাসা আসে কেন? তোর বাপ যদি আমার বাসায় কোনোদিন আসে তাহলে আমি তোর এইভাবে, আমি তোর এইভাবে বাইরে পালাবো, আমি তোর এইভাবে বাইরে পালাবো। পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে এই আবার কি বলতো, বাবা যদি তোকে মেরে, তোকে তোকে মেরে ফেলবো এইভাবে, তুই গলা টিপছে। হ্যাঁ, আবার আবার ভিতরে, আমার ভিতরে অনেক কষ্ট কষ্ট। তুমি তুমি বুঝবা না, তুমি বুঝবা না। চলো চলো। কি ছিল ভাই, মেনে টেনে নিয়ে আবার বলছে আমার মনে খুব কষ্ট বলে আদর করছে। মানে মিনিশের মধ্যে পুরো অ্যাক্টিং চেঞ্জ। কেমন আছিস মা? কথা বল।
কেমন আছিস? ভালো আছি বাবু। তোমার একা থাকতে খারাপ লাগে? না, আমি মেনে নিয়েছি, এটাই তো স্বাভাবিক। না এখন বাবাকে ফোন করেছে তো মনটা খারাপ, মান্না স্যার অনেক কিছু বলেছে, বাবাকে আসতে মানা করে দিয়েছে, তো মনটা খারাপ জন্য বাবাকে ফোন করেছে। বাবু আমি তোমাকে একটা কথা বলবো। বল মা, বল। বা আমার জন্য কোনো কিছু নিয়ে আমাকে দেখতে এসো না, কখন এসো না এ বাড়িতে, কখনো না, কিছু আনি। আমি তোমাকে দেখতে যাব, তুমি আর কোনোদিন এ বাড়িতে এসো না। মানে এক একটা মুহূর্তের মধ্যে বইটার মধ্যে যে কি ঘটে যাচ্ছে বোঝা মুশকিল। কখনো মানে মারামারি কাটাকাটি, কখনো এত কষ্টের সিন, এত দুঃখ, মানে বইটার পরে একদম সবকিছু একটা প্যাকড আপ। হ্যাঁ, আর তারপরে মানে মান্না স্যারের যে ইমোশনটা যেটা দেখাচ্ছে, মানে হট করে ইমোশনাল হয়ে যাচ্ছে, হট করে মানে আমার ভালো এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, হট করে নিমেষের মধ্যে আবার অনেক ভালো হয়ে যাচ্ছে, আবার এক সময় রাগি, মানে লটস অফ থিং, একটা মানে ফানিও, হ্যাঁ একটা অ্যাক্টিং এর মধ্যে পুরো জুড়ে দিয়েছে, সমস্ত কিছু এই ক্যারেক্টারিস্টিক এর মধ্যে রয়েছে, মানে সত্যি ভালো লাগছে। ভাইয়ের প্রতি ভালোবাসা, মায়ের শোক নিয়ে বেঁচে থাকা, তারপর মানে অল্প পয়সা, মানে ছোট থেকে এত বড় হওয়া, সবকিছু নিয়ে বইটা না একটা দারুণ ভাবে গুছিয়েছে। হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং করেছে। তারপরে তো ফাইটিং আছে, ভিলেন আর হিরোর মধ্যে ইন্টারঅ্যাকশন তো আছে, ওইসব তো আছে, ওইসব তো আছে একদম। হ্যাঁ সত্যি বইটা কিন্তু ভালো লাগছে। ওইদিকে ভিলেনের অ্যাক্টিং দেখতে, মানে দীপজল স্যারের অ্যাক্টিং দেখতেও ভালো লাগছে, কারণ একটুখানি মজার ক্যারেক্টার রয়েছে এখানে, মজা মজা ব্যবহার করছে, তো বেশ ভালো লাগছে, মজাদার সব অ্যাক্টিং করছে, আর তবলার ক্যারেক্টারটা চরম কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো চলো আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। নতুন আর একটা পার্টের জন্য আর কিছু সময় অপেক্ষা করো। হ্যাঁ, নতুন পার্টটা চলে আসবে, নতুন পার্টটা চলে আসবে। তো এখন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পার্টে আবার। ততক্ষণের জন্য পুরনো ভিডিওগুলো দেখে আসো, এখানে স্ক্রিনে দেওয়া আছে পুরনো আরও যে আগের মুভিগুলো রিয়্যাক্ট করেছি আমরা, সেগুলো দেওয়া আছে, দেখে আসো। তো চলো টাটা।